আজকের কুইজ, বলো তো আমি কে? ফার্স্ট ক্লু, আমি তোমাদের প্রতিদিনের সকালবেলার সাথী, আর তাই তো আমেরিকার রাষ্ট্রপ্রধান বিল ক্লিনটনের কথায় আমি নাকি ফ্রেন্ড অফ এভরি মর্নিং, বলো তো আমি কে? সেকেন্ড ক্লু, এক বিখ্যাত মত অনুসারে আমাকে বর্তমান বিশ্ব প্রেস বলা হয়, আবার জনমতের প্রকৃত ব্যারোমিটার বলেও চিহ্নিত করা হয়, বলো তো আমি কে? থার্ড ক্লু, আধুনিককালে আমাকে তথ্য, খবর এবং দৃশ্যের বিতরকও বলা হয়, কারণ আমি তো নর্থ, ইস্ট, ওয়েস্ট অ্যান্ড সাউথ প্রভৃতি দিকের ওইসব জিনিস সরবরাহ করে থাকি, এবার নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? ফোর্থ ক্লু, ভারতবর্ষে বিভিন্ন ভাষায় কয়েক হাজার রূপে প্রকাশিত হলেও সারা বিশ্বের হিসেবে আমার প্রকাশ কয়েক লক্ষ রূপে, এবার নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? ফিফথ ক্লু, তাছাড়া আমিই তো সবচেয়ে কম দামে প্রতিদিনকার নানান খবরাখবর প্রদান করি বলেই তোমাদের সাধারণ জ্ঞানের ভাণ্ডার বেড়ে ওঠে, এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? বলো তো আমি কে? সিক্সথ ক্লু, আমি শুধু সাধারণ জ্ঞান নয়, সোনা রূপার দাম থেকে শুরু করে খেলাধুলা, সিনেমার খবরাখবর পর্যন্ত সরবরাহ করি, এসব ছাড়াও পাত্রপাত্রীর খবরাখবরও আমিই দিয়ে থাকি, এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? বলো তো আমি কে? সেভেন্থ ক্লু, তবে রেডিও এবং টিভি আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, তা সত্ত্বেও তাদের প্রতিদিনের অনুষ্ঠান সূচিও তো আমিই সরবরাহ করি, তাই তো প্রতিদিন সকালে আমাকে পাঠ না করলে তোমাদের অনেকেরই দিনটাই মাটি হয়ে যায়, এতক্ষণে নিশ্চয়ই চিনতে পারছো আমি কে? আসলে আমি হলাম নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ। তাহলে দেখো, এতক্ষণ ধরে খবরের কাগজ তার সম্পর্কে এই সব কথাগুলো বলে গেল, সঠিক উত্তর নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ।